नमस्कार दर्शक बंधु, आमी प्रसेनजीत। आपनारा देखछेन आमादेर चैनल प्लांट हेल्थ क्लिनिक। आसुन प्रथमे आमरा एकटा छोट्टो भिडियो देखे नी। एटा पाठानो बर्धमान पूर्व बर्धमान जिला थेके एबं समस्याटाके देखे नी। आमरा देखलाम भिडियोटा, तो भिडियोते प्राथमिक अवस्था किन्तु देखे मन होच्छे एटा कोनो समस्या नय, किन्तु एटा आमार काछे समस्या। आपनि देखुन एई गाछटा किन्तु एई बछरेई लागानो, खूब बेशी होले तीन मास थेके चार मास बयस हबे, एर बेशी बयस हबे ना, फुल एसे गेछे। अर्थात एटा जात काटिमन आछे अथवा अल टाइम थाई मैंगो आछे, जेटा किन्तु बछरेते तीन बार हय। एबार घटना होच्छे जे कृषक बंधुर प्रश्न एकटाई जे एई समयते फल एसे गेछे कि करबेन। परिष्कार एकटाई बक्तव्य, आपनार गाछेर जा बयस एई अवस्थाते आपनाके आगामी एक बछर कोनो रकमेर गाछेते फल निले चलबे ना। माथार मध्ये राखुन, आमी जानी आपनार बुक फेटे जाबे एई कथाटा शुनते, फलटा भांगते, जेहेतु जमिते फल एसे गेछे। किन्तु आपनाके एई कठिन पदक्षेप नितेई हबे। जदि आपनि एई कठिन पदक्षेप आपनारा ना नेन, ताहले किन्तु गाछेर चेहरा ठिकमतो करे आपनि पाबेन ना। आर छोटो गाछ एई समयते आपनार फल बड़ो हबे ना, আর শুধুমাত্র দেখবেন ঝরে যাবে কদিন পর। তার থেকে প্রথমেই আপনারা এই অবস্থাতে ভেঙে দিন। এই অবস্থায় আপনারা যদি ভেঙে দেন, তাহলে সেক্ষেত্রে গাছ আবার নতুন করে নতুন চেহারা নেবে, বড় হবে, সামনের বছর থেকে আপনারা ফল নিন। আর এই সময়তে দেখুন বর্ষা শেষ হয়ে যাচ্ছে, আপনাকে কিছু সার দিতে হবে, বেশি কিছু আপনাদের দিতে হবে না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, গাছের গোড়ার থেকে দুপুর দূরে একটা করে রিং করে দিন, 5 কেজি পচা গোবর সার আপনারা দিন। এর সাথেও 20 গ্রাম মতো 10.5% বোরন আপনারা দিন, 20 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট আপনারা দিন, আর এর সাথে 10-26-26 100 গ্রাম আপনারা মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে তারপরে জল দিয়ে দিন। দেখুন গাছের চেহারা একদম পুরো খুব সুন্দর হয়ে যাবে, গাছ সবুজ হয়ে যাবে। পরের বছর থেকে আপনারা ফল নেবেন। পরের বছর থেকে ফল নিলে গাছের যেমন সাইজও বেড়ে যাবে, তার সাথে সাথে গাছটা ফলটা ধরে রাখতেও ঠিকভাবে ধরেও রাখতে পারবে। সুতরাং মন খারাপ করবেন না ফলটা ভাঙতে গিয়ে। অবশ্যই আপনারা ফলটা ভেঙে ফেলুন। যাদের যাদের অল টাইম থাই ম্যাঙ্গো বা কাটিমন আছে, অবশ্যই আপনারা এই কাজটা প্রথমে করুন। আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, এবং বেল আইকন অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।